Assalamualaikum বন্ধুরা, I am Shapnil Khan from JK Shapnil YouTube channel. হ্যাঁ গাইস, আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি বাজারে, সেটি হচ্ছে চক বাজার। আর এখানে প্রত্যেক বছর রোজার মাসে নানান জাতের নানান রকমের ইফতার নিয়ে হাজির হয়ে থাকে ওনারা। এটি হচ্ছে খুবই ফেমাস একটি ফুড পুরান ঢাকার জন্য। তো গাইস, আমরা বেশি কথা বলতে চাচ্ছি না, আমরা দেখতে চাচ্ছি এখানে দেখুন কত ভিড় মানুষের। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি মেক করেছি। তো গাইস, আমি আশা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আজকে যে আপনাদেরকে আমি ইফতারে আইটেমগুলো দেখাচ্ছি, সবগুলোর দামগুলো আপনারা জানতে পারবেন। তো গাইস, চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। মামার নাম কি এগুলোর? আমার নাম মোহাম্মদ আলী হোসেন, কবাবের নাম হলো সুতি কবাব। আর এগুলোর নাম কি? সুতি কবাব। সুতি কবাব এগুলো কিভাবে বিক্রি করেন? কেজি হিসাবে। কেজি হিসাবে? এক কেজি কত? এক কেজি 700-600। 700-600 টাকা? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই মামা এগুলো কি কি? চিকেন কত করে? এ 350। এগুলো কত করে? হ্যাঁ ফ্রেঞ্চ কোয়েল হচ্ছে খালি 50 টাকা করে। এখানে যে কোয়েলগুলো দেখতে পাচ্ছেন এগুলো পিস হবে 50 টাকা করে। আর এখানে যে মুরগিগুলো আছে এগুলো পিস হচ্ছে 350 টাকা করে। আর এগুলো স্টিক কত করে ভাইয়া? এটা 60 টাকা, আর এটা 70। আর সুতি কাবাব কত করে? জি 600 টাকা কেজি। মা এগুলো কি? এগুলো কি বললেন? মুরগির তাওয়া আচার। ওইগুলা কত করে? 90 টাকা। 90 টাকা। আর এগুলা কি পিস কত করে? 80 টাকা পিস। 80 টাকা পিস চিকেন। ও আর এগুলা? 5 টাকা। এই পেঁয়াজু 10 টাকা। আর পরোটা এগুলো কত করে? পরোটা 20 টাকা। পরোটা 20 টাকা করে? ও আচ্ছা। আর এই দোকান দিয়ে আপনাদের অস্থায়ী না? আচ্ছা মামা, এগুলোর নাম কি? দই বড়া। দই বড়া কিভাবে বিক্রি করেন? 100 টাকা 200 টাকা। 200 টাকা কোনটা? 200 টাকা এইটা না? আর 100 টাকা এই যে এটা না? 100 টাকা। মা বুড়হানি কত করে? 120 না? পেস্তা বাদাম কোনটা? এটা পেস্তা বাদাম 30 টাকা। ফালুদা কত করে? 200 টাকা। 200 টাকা কোনটা? এটা না? আচ্ছা কাটতেছেন, দেখতেছি কত করে মামা? 200 টাকা কেজি। 150 টাকা কেজি। হ্যাঁ ফ্রেন্ডস, আপনি দেখতে পাচ্ছেন এখানে আনারস, তারপর এখানে পেঁপে আছে, সব কিছু আছে। 150-200 টাকা করে কেজি। লাবাং কত করে মামা? 60 টাকা। এগুলো কেজি হিসেবে বিক্রি করেন? ও 60 টাকা কেজি না? আচ্ছা হ্যাঁ বন্ধুরা, এখন যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শাহী পরোটা আছে, শাহী পরোটাগুলো আছে, তারপর প্লেন পরোটা আছে, চিকেন পরোটা আছে, তারপর বিফ পরোটা আছে। আর এগুলো প্রাইস হচ্ছে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা করে প্রত্যেকটা পিস হবে এরকম করে। আর পিজাগুলোর প্রাইস হচ্ছে 50 টাকা করে। এখানে যে দেখতে পাচ্ছেন চিকেনগুলো, চিকেনের প্রাইস হচ্ছে 350 টাকা। আর এখানে আছে চিকেন চুলি, চিকেন চুলি, তারপরে আছে বিফ চুলি। বিফ চুলি এগুলোর প্রাইস প্যাকেট হচ্ছে 100 টাকা করে। আর আপনারা যদি এমনি কিনতে চান তাহলে এক একটা প্রাইস পড়বে 1 কেজি বা 2 কেজি এরকম। এগুলোর প্রাইস হচ্ছে 600 টাকা 700 টাকা বা 500 টাকা এরকম করে। এখন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছোট পাপের পোলাই খায় এটা রয়েছে। এখানে দেখুন এখানে ম্যাক করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা শুনতে পেলাম ওনাদের যে ডায়লগটি, সেটি হচ্ছে ছোট পাপের পোলা খায় আপনারা শুনতে পারলেন। আর এটি এখানে কিন্তু আপনারা 1 কেজি 2 কেজি 1 কেজি হিসেবে বিক্রি করে, আবার যদি আপনারা চাইলে 200 টাকা 300 টাকা বা 100 টাকা এরকম করে নিতে পারবেন, ঠিক আছে। আর এখানে কিন্তু আপনারা এই যেগুলো মিস করা হয় সেটি হচ্ছে মুরগি, তারপর কলিজা বোনা, গরু, খাসি সব কিছু এখানে অ্যাড করা হয়, ছোটো ছোটো করে এরকম করে হয়, তারপর এগুলো অ্যাড করা হয়। আর এই চিকেনগুলোর প্রাইস হচ্ছে 350 টাকা করে।
সিঙ্গেল হচ্ছে 250 টাকা করে আর কি। এই বাইরে কি মুরগি এটা কত প্রাইস কত এটা? এটা 250 টাকা। 250 টাকা আর এটা কি? এটা শাস্তি। হ্যাঁ এটা মুরগির শাস্তি। মুরগির শাস্তি হ্যাঁ। এটা কত দাম? 40 টাকা। 40 টাকা 40 টাকা বন্ধুরা। এখানে কিন্তু দেখেন চিলি আছে, চিকেন চিলি চলে, লরেন্স আছে, তারপরে বিস্কিট প্লাজা আছে, এগুলোর প্রাইস হচ্ছে 20 টাকা করে, 20 টাকা করে আছে, তারপর 30 টাকা করে আছে। তারপর এখানে রয়েছে পেঁয়াজু, পেঁয়াজুগুলো হচ্ছে 5 টাকা করে। আর এখানে রয়েছে জিলাপি, জিলাপি কেজি হচ্ছে 100 টাকা করে, এক এক জায়গায় এক এক ভাবে রাখতেছে আর কি। আর এখানে যে মুরগি দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে 320 টাকা করে, প্রত্যেকটা পিস হবে 320 টাকা। আর এখানে রয়েছে দই চিতা, ওনাদের এটার নাম দিয়েছে দই চিতা, জানি না। আর এখানে রয়েছে সাই টুকরাগুলা, তারপরে এই যে দেখতে পাচ্ছেন, আর এটি হচ্ছে, আর এটির নাম নাকি হচ্ছে চিকেন চিলি চ্যালেঞ্জ, জানি না ওনারা কি নাম দিয়েছে এটা। আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছি, এটার নাম হচ্ছে চিলি চ্যালেঞ্জ। সাই টুকরোগুলোর প্রাইস হচ্ছে 100 টাকা করে। আর এখানে রয়েছে রোল, রয়েছে রোলগুলোর প্রাইস হচ্ছে 20 টাকা করে, আর বড়টার প্রাইস হচ্ছে 35 টাকা করে। আর এখানে বুট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন ফুড। আর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওই যে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে, চলুন আমরা এখন ওই দেখে থাকি। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নানান ধরনের খেজুর রয়েছে। ওনাদের কাছ থেকে আমি যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে এখানে নাকি আরবে খেজুরগুলো আছে, তারপরে ইরানে খেজুরগুলো আছে, নানান জাতের খেজুরগুলো এখানে রাখা হয়েছে। একটা নাম শুনে অনেক ভালো লাগেছে, সেটি হচ্ছে ওনাদের কাছে নাকি আছে বারহাম খেজুর, তারপর লিতা খেজুর, এগুলোর প্রাইস হচ্ছে 300 টাকা, 350 টাকা, 500 টাকা এরকম করে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি গাইস নানান জাতের পিঠাগুলো রয়েছে, কুলি পিঠা রয়েছে, পাটি ছাপা পিঠা রয়েছে, এই পিঠাগুলোর নাম তো জানি না, এগুলো প্রাইস 10 টাকা, 10 টাকা, 20 টাকা, কি কত করে মামা? 10 টাকা, আর এটা দাম হচ্ছে 20 টাকা মামা। বাঙ্গি দাম কত? বাঙ্গি দাম নাকি 110 টাকা, এটা দাম গাইস আপনি শুনতে পেলেন। আর এখানে যতগুলো রয়েছে সবগুলো দাম, এগুলো কিভাবে বিক্রি করেন? বোতল হিসাবে কত করে? 50 টাকা। জি 50 টাকা। 50 টাকা। ও আচ্ছা আচ্ছা।